ইমিডিয়েটলি সেটার ব্যবস্থা করুন। আরেকটা জিনিস তারা বলেছিলেন, যেটা এক্ষুনি আমি আপনাদের বললাম, যে ডেট জিএসডিপি রেশিওর অনুপাত 2010-11 সালে ছিল 40.65%, যা এখন 2019-20 সালে কমে হয়েছে 34.57%। আরেকটা জিনিসের উপর এরা জোর দিয়েছে, নিশ্চয়ই তারা আপনাদের বলেছে, আমরাও বলি, যারা বলছে পরিযায়ী শ্রমিক নিয়ে অনেক কথা তারা আজকের বিতর্কে এনেছেন, আমি তাদের কাছে বলি যে এরকম 14 সেপ্টেম্বর 2020-তে আনস্টার্ট কোশ্চেন নাম্বার খুব সম্ভবত 174, তাতে যখন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কি করছেন আপনারা, তখন মনে রাখতে হবে পিকে, টাইমটা পিক, কোভিড একেবারে পিকে চলে গেছে, সেই সময় ওনারা উত্তর দেন আমাদের কাছে এর কোনো ডাটা নেই, এর কোনো পরিসংখ্যান নেই, আমরা কি করতে পারি। আর তারাই আজকে এখানে এসে বলছেন যে পরিযায়ী শ্রমিকদের 11% পরিযায়ী শ্রমিক এখান থেকে বিভিন্ন রাজ্যে গেছে। আমি জিজ্ঞাসা করি সে বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসার জন্য কি ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নিয়েছিল। আমরা তো ট্রেনের জন্য ট্রেনের ভাড়া দিয়েছি, বাসের ভাড়া দিয়েছি, ছাত্রদের ফিরিয়ে এনেছি, পর্যটকদের ফিরিয়ে এনেছি আমাদের বাংলায়, তাদের থাকার ব্যবস্থা করেছি, তাদের অর্থের ব্যবস্থা করেছি। যাদের কাছে কোনো ডাটাই ছিল না, আজকে তারা কোথার থেকে ডাটাগুলো জোগাড় করছে? স্বভাবতই তারা যাদের দেখে না দেখেই বলার কথা তারা দেখে, আমার তো মনে হয়েছে টিউটর লেকচার দিয়েছেন তারা, নাহলে এত লোক দেখে বক্তৃতা দেবেন কেন? আরেকটা বিষয়ের ব্যাপার আজকে আমি লক্ষ্য করলাম, আমাদের বিধানসভায় কোনোদিন ঘটেছে বলে মনে হয়নি, সেটা হচ্ছে বিরোধী দলনেতা বাজেটে অংশ নেননি। তিনি হাউসে উপস্থিত ছিলেন, কিন্তু বিরোধী দলনেতা হিসাবে বাজেটের মতন বিতর্কে বিরোধীদের তার অনুপস্থিতি, এটাও আরেক দিক থেকে একটা ঐতিহাসিক ঘটনাই ঘটল। তিনি এত বাইরে লম্ফঝম্প করে বেড়াচ্ছেন, নানা কথা বলছেন, এ বই দেখিয়ে বলছেন এটা, ওই বই দেখিয়ে বলছেন ওটা, তিনি নিজে ভিতরে এসে কিন্তু তার বক্তব্য পেশ করতে পারেননি। এটার কারণ আমরা জানি না, রহস্যও আমরা জানি না। দ্বিতীয়টি হচ্ছে যে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে বলা হচ্ছে, এগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তাদেরকে আমি বলেছি আজকে জবাবি ভাষণে যে আমাদের রাজ্য থেকে যে রাজস্ব আদায় করে আপনারা নিয়ে যান বিভিন্ন কর বিভিন্ন বিষয় নিয়ে, সেই টাকাই আপনারা আমাদের বণ্টন করেন। এ তো মাছের তেলে মাছ ভাজা করে আপনারা বলছেন কেন্দ্রীয় সরকার সাহায্য করছে। আমাদের যে লোক হাজার হাজার কোটি টাকা পাওনা হয়ে আছে, সে ব্যাপারে কিন্তু এখনো কোনো সদর্থক ভূমিকা কেন্দ্রীয় সরকার নেয়নি। এই কটা কোশ্চেন আমাদের তারা তুলেছিলেন, যার জবাবি ভাষণে আমরা তার উত্তর দিয়েছি। জল আছে না?
সরি দেখুন, আমি ওনার কথা শুনতে রাজি নই। উনি যদি সত্যিকারের অর্থনীতিবিদ হিসেবে বা তার প্রজ্ঞা দিয়ে জিনিসটাকে বিচার করতেন তাহলে একটা উত্তর ছিল। আমার দেখে মনে হয়েছে যে যার বই পড়া, যার সম্পর্কে এত কিছু আমরা শুনেছি, তিনি লিখিত বিবৃতি পাঠ করছেন। এটা আমার কাছে খুব অবাকই লেগেছে। ধরুন আমি তো অর্থমন্ত্রী নই, কিন্তু আমার দায়িত্ব দেওয়া হয়েছে অর্থের, আমি তো তৈরি হোমওয়ার্ক করে আসবো। আমি কি দেখে আসবো ভরভর করে পড়বো, পাতার পর পাতা উল্টে পড়বো? হ্যাজ ই এনিথিং অ্যাডেড টু এডুকেট আওয়ারসেলভস? তো সুতরাং উনি কী বলছেন এটা আজকে অন্তত বলবো না, পরবর্তীকালে নিশ্চয়ই তাকে সম্মান জানিয়েই বলছি। ভালো কিছু লক্ষ্য রাখলে বাংলার জন্য যদি তিনি কিছু বলেন নিশ্চয়ই সেটা আমরা বিবেচনা করব, কিন্তু বাংলার জন্য যদি উনি কিছু না বলে বিজেপির জন্য ভাবেন তাহলে সে ভাবনাটার সঙ্গে তো আমরা একমত নাও হতে পারি।